বাচ্চারা স্কুলে যাওয়ার পরে কিভাবে যে দিনটা কেটে যায় কিছুই বুঝতে পারি না। গুড মর্নিং সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরা মোটামুটি ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু সনমিকা ব্লগ। এখন সকাল 7টা বাজে, 6টায় উঠে পড়েছি, সব কাজ গুছিয়ে নিয়েছি। এই যে পিউষ এখানে একটু বই পড়তে বসে গেছে, স্নেহা টিউশন পড়তে চলে গেছে, ও 6 বাজে টিউশন ছিল, ও বেরিয়ে গেছে। এই যে আমাদের মিটু বাইরে বসে আছে, ও হ্যালো করছে। এই যে তো যাই, ভিতরে টিফিনটা বানিয়ে নিই, নাস্তা বানাতে হবে, প্লেন পরোটা বানিয়ে নেব, মাটাটা মেখে রেখে দিয়েছি সকালে। এই যে পিউষ আমাকে একটু আদর করে দিচ্ছে, ওইভাবে আদর করে দেয়। তো পরোটাটা বানিয়ে নিই, আর স্নেহা বি টিউশন থেকে চলে আসবে, ওকে বি খাইয়ে দেবো ব্রেকফাস্ট। তো এই যে বানানো হয়ে গেছে, পিউষকে স্নান করে রেডি করে দিয়েছি। পিউষ স্কুলের জন্য বেরিয়ে যাবে, ও গাড়ি আসার টাইম হয়নি তো তার জন্য একটু মোবাইল দেখছে, গাড়ি আসলে ও স্কুলের জন্য বেরিয়ে যাবে। এই যে বদমাইশ হ্যালো হ্যালো করছে। তো এই যে পিউষের গাড়ি আসার টাইম হয়ে গেছে, এই যে পিউষের গাড়ি চলে এসেছে, ওখানে একটা বাচ্চাকে নিচ্ছে, ওখানে একটা বাচ্চা যায়। তো স্নেহা দিতে যাচ্ছে, স্নেহা স্কুলে যাওয়ানোর জন্য রেডি হয়ে গেছে, ও ব্রেকফাস্ট ভি খাওয়া হয়ে গেছে, স্নান করে রেডি হয়ে গেছে। তো স্নেহা একটু দিতে যাচ্ছে, ওই যে গাড়িটা ওইখানে দাঁড়িয়ে আছে, এখানে চলে আসবে, স্নেহা দিয়ে চলে আসবে, ওকে চুলটা বেঁধে দিতে হবে। ওই যে গাড়িটা চলে এসেছে, স্নেহা দিয়ে দিয়েছে, এখন স্নেহা চলে আসছে, ওকে চুলটা বেঁধে দেবো। চলো তোমাদের গাছগুলো দেখিয়ে দিয়েছে, এখানে জবা গাছটা লাগিয়েছিলাম এটা বেঁচে গেছে, দেখো ফোট বি বেরিয়েছে। চলো নিচের গাছগুলো বি তোমাদের দেখিয়ে দিই। এই যে এখানে পুঁইশাক গাছটা আর একটা ফোট বেরিয়েছে, এটা কেটে ফেলেছিলাম, তো যতবার কাটা হচ্ছে ততবার বেরিয়ে যাচ্ছে, দেখো যতবার কেটে নিয়েছি ততবার বেরিয়ে যাচ্ছে, সুন্দর একটা আগা হয়েছে। এই যে এখানে জবা গাছটা বি বেঁচে গেছে, ফোট বি বেরিয়ে গেছে, নিচে একটা গাছ হয়েছে, কত সুন্দর ফুল ফুটেছে দেখো, দেখতে কত সুন্দর লাগছে। যাই উপরে গিয়ে স্নেহাকে চুলটা বেঁধে দিই, ও স্কুলের জন্য বেরিয়ে পড়বে। তো বাচ্চারা স্কুলে যাওয়ার পরে পিউষের বাবা বলছে আমি পরোটা খাবো না, আমাকে ভাজা মুড়ি দাও। তো ভাজা মুড়ি মাখিয়ে নিয়েছি আমি আর পিউষের বাবা, এখন খেয়ে নেবো সকালের ব্রেকফাস্ট, আজ ভাজা মুড়ি খাবো। তো পরোটাটা বানাবো না, ওটা রেখে দিয়েছি, ওটা থাক পরে বানিয়ে। পিউষের বাবা মুড়ি খেয়ে যাওয়ার পরে মার্কেটে এগুলো বিক্রি হচ্ছে, তো কাল রাখি পূর্ণিমা তার জন্য বিক্রি হচ্ছিল, গজা আর কচুরি এনেছে। তো কচুরিটা 5টা এনেছিল, দুটো খাওয়া হয়ে গেছে, পিউষের বাবা একটা খেয়েছে, আমি একটা খেয়েছি, আর গজাগুলো ডাব্বার ভিতরে রেখে দিই। গজাগুলো খেতে কিন্তু দারুণ ছিল। তো এই যে ডাব্বার ভিতরে রেখে দিই, আর বাকি কাজগুলো গুছিয়ে নিই, ঘরটা আমি পরিষ্কার করবো, রবিবারে পরিষ্কার করা হয়নি। এই যে ঘরটা পরিষ্কার করতে চলে এসেছি, তো একটু লাইজল দিয়ে দেবো আর পরিষ্কার করে নেবো। তো স্ট্যান্ডটা নেই তো তার জন্য তোমাদের দেখাতে পারি না, তোমরা আমাকে সাপোর্ট করছো না, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, ফলো করছো না ফেসবুকে, তো তার জন্য তোমাদের দেখাতে পারি না। তো ঘরটা জলদি জলদি পরিষ্কার করে নিই, দুপুরে খাবারের জন্য আবার সব কিছু গুছিয়ে নিতে হবে। তো ঘরটা পরিষ্কার করে স্নান করবো, স্নান করে রান্নার জন্য সব কিছু গুছিয়ে নেবো। তো জলদি জলদি ঘরটা পরিষ্কার করে নিই, আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দুপুরের খাবারটা বানানো হয়ে গেছে, এখানে পটল ভেজেছি, এখানে পেঁয়াজ ভেজেছি, আর ঝাল আর রসুন বেটেছি, আর এখানে ডাল বানিয়ে নিয়েছি, মুসরির ডাল বানিয়েছি। তো দুজন বাড়িতে আছি, দুজনের হয়ে যাবে, আর আলু ভাতে আছে, আলুটা মাখাতে হবে। তো দুজনের দুপুরের খাবারটা খেয়ে নিই, এটা ছিল আজ দুপুরের খাবার। এই যে এখানে রাইস কুকার ভাতটা হয়ে গেছে, এই যে রাইস কুকার ভাতটা বানিয়ে নিয়েছি, এই যে আলু ভাতে মাখিয়ে নিয়েছি, আর ঝাল বাটা খাচ্ছে এখন। ওকে আলু ভাতে দেবো না, ও আলু ভাতে খায় না। এই যে বাচ্চাদের জন্য রেখে দিয়েছি, বাচ্চারা এসে ভাত খাবে, আমি আমি এখানে মাখিয়ে নিয়েছি, আর ওই সাইডে খাচ্ছে, ডাল দেখাবে, ওর ঝাল আর রসুন বাটাটা খাওয়া হয়ে গেছে। দুপুরের খাবারটা খেয়ে নি আমরা, তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। স্নেহার বাবা একটু রেস্ট নিয়ে দোকানে চলে গেছে, আমি এখন রেস্ট নেবো, ও বাচ্চারা বি চলে আসবে, পিউষের জামা প্যান্ট খুলে দিতে হবে। তো এখন যাই আমি একটু রেস্ট নিই, ও বাবা দোকান চলে গেছে, দরজাটা বন্ধ করে দিই, বন্ধ করে আমি একটু রেস্ট নিই। তো দেখা হচ্ছে তোমাদের বিকেলে, ব্লগটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো পিউষ আসলে পিউষকে একটু খাইয়ে দিতে হবে, ও ভাত রেখেছি, যাই এখন দরজাটা বন্ধ করে দিই, বন্ধ করে দিয়ে একটু ঘুমিয়ে পড়ি, তাহলে ভালো লাগবে। ব্লগটা দেখতে থাকো, একটু মোবাইল দেখছিলাম, মোবাইল দেখে এখন যাই একটু রেস্ট নিয়ে নিই, তাহলে ভালো লাগবে। বিকাল হয়ে গেছে, পিউষ স্কুল থেকে চলে এসেছে, স্নেহাও চলে এসেছে, পিউষকে একটু ফ্রেশ করে দিয়েছি, স্নেহার ফ্রেন্ড এসেছে, স্নেহা ওর সঙ্গে খেলছে, পিউষও খেলছে, তারপর ওকে খাইয়ে দেবো। পিউষকে এখন খাইয়ে দেবো, মাখানো হয়ে গেছে, ডাল ভাত মাখিয়ে দিয়েছি, একটু আলু ভাতে দিয়েছি, আর একটু পটল ভাজা দিয়েছি, আর স্নেহার জন্য রেখে দিয়েছি, স্নেহা পরে খেয়ে যাবে। ওর ফ্রেন্ড এসে খেলছে, তো এখন স্নেহা খাবে না, ও পরে খাবে বলছে। পিউষ খেতে বসে গেছে, ওকে এখন খাইয়ে, এখন বই পড়াতে বসে গেছি, পিউষ বই পড়তে বসে গেছে। এই যে স্নেহা বি ওইখানে বই পড়ছে, পিউষ এখানে বই পড়ছে, পিউষকে বই পড়িয়ে দিয়ে আমি রাতের খানা বানাতে চলে যাব।
প্লিজ একটু বই পড়ে শোনাও বাবা। না মাজা আকা হালুয়া খা কর বাজার যা, চাওয়াল মত পকা, টমাটর সা আটাটা ফুরিয়ে গেছিল তো নতুন প্যাকেট এনেছে, এই যে এটা এখন কেটে ঢেলে নেব, রাতের খাবারে রুটি বানিয়ে নেব। এই যে এখন আটাটা কেটে ঢেলে নি, তো এটা 5 কেজি প্যাকেট। এই যে ঢেলে নিয়েছি আর এখানে রুটি বানানোর জন্য একটু নিয়ে নিয়েছি, তো এখন আটাটা মেখে নি। তো আটাটা মাখানো হয়ে গেছে, এই যে এখানে মেখে নিয়েছি। স্নেহা ভাত খাবে, বিকালে আসে ভাত খায়নি, তো ভাত খাবে। তো আমাদের তিনজনের জন্য আটাটা মেখে নিয়েছি আর এখানে সবজি কেটে নিয়েছি, গাজর শিমলা মিরচ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এটা ভাজা করো। ও সাইডে তাওয়াটা আমি বসিয়ে দিয়েছি, তো এই যে তাওয়াটা বসিয়ে দিয়েছি, এখন ভাজা করো। তেলটা গরম হয়ে গেছে তো জলদি ভেজে নিই, আর দেখি রুটিটা বানাতে হবে। গাজর শিমলা মিরচ আর পেঁয়াজটা ভেজে নিয়েছি, ঝালও দিয়ে দিয়েছি, পিউষের বাবা খাবে। আর এখানে রুটিও বানিয়ে নিয়েছি, রুটি সব বানানো হয়ে গেছে, এই যে বানিয়ে নিয়েছি, তো এখন বাচ্চারা খাবে আর আমরা খেয়ে নেব। তো এটা ছিল রাতের খাবার আজ। তো ঘরে সবজি বি ফুরিয়ে গেছে, তো এক সপ্তাহের বাজার এটা ফুরিয়ে গেছে, তো যেটা ছিল সেটা দিয়েই ম্যানেজ করে আজ রাতের খাবারটা বানিয়ে নিয়েছি। দেখো বাইরে কত সুন্দর একটা চান বেরিয়েছে, দেখতে কত সুন্দর লাগছে চানটা। তো আজ ব্লগটা এটুকু, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সো বাই বাই।